দর্শক, আমরা এসে উপস্থিত হয়েছি লেপচা মনেষ্টিতে। লেপচা মনেষ্টি, লেপচা ট্রেডা পেমালিঙ্গা লেপচা এর উদ্ভাবন করেছিলেন। আর এখানে যারা বৌদ্ধধর্মী লেপচা জাতির, যারা গোম্পা কমিউনিটি থেকে বিলং করেন, তারা এই বৌদ্ধধর্মকে যারা আরও লেপচা জাতির মধ্যে ছড়িয়ে দিতে পারে, তার জন্য এইরকম ধরনের এখানে আশ্রম গড়ে উঠেছে। এখানে সন্ন্যাসীরা থাকেন, উপাসনা করেন, বৌদ্ধ ধর্মকে বিকশিত করেন। আজ আমরা চলে এসেছি দার্জিলিংয়ের শিটংয়ে। এখানে দেখতেই পাচ্ছেন এই সেই ধর্মগুরুর আবাসস্থল, সেই ধর্মগুরুর আশ্রমে আমরা এসে উপস্থিত হয়েছি। চারিদিকটা বেশ সাজানো গোছানো, খুব সুন্দর। আমরা এখানে এসে খুব সুন্দর একটা ওয়েদার এবং এখানকার যে ধর্মগুরুদের আবাসস্থল খুবই আমাদের ভালো লাগলো। চারিদিকটা ঘুরে দেখলাম এবং আমরা ভিতরে এসে উপস্থিত হয়েছি। ধর্মগুরুরা উপাসনা করছেন এবং তারই মাঝে আমরা এই জনজাতির লেপচা কমিউনিটির ধর্মদের প্রতিকৃতি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ।